ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বেগমগঞ্জ সহ সারা দেশে শিশু ধর্ষণ গণধর্ষণ হত্যা বন্ধের দাবিতে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ফোরামের সাধারণ সম্পাদক মামুন উদ্দিনের পরিচালনায় ও সহসভাপতি এস এম শহীদুল্লাহ রনির সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আচার্য। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংবাদিক আক্তার উদ্দিন রানা। বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জি এম মাহবুব হোসেন, অধ্যাপক সোলাইমান হোসেন, শাখাওয়াত হোসেন শাকু, মাহমুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর এস এম মাসুদ হান্নান, শাহ আলম শিকদার, সুজন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, অর্থ সম্পাদক মহিনুদ্দিন, অ্যাডভোকেট জাফর আলম রবিন, আইন কলেজের জি এস ইসমাইল হোসেন শিমুল, অ্যাডভোকেট মিসবা আহমেদ মিন্টু, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী, আলী আকবর মুন্না, হুসান মোহাম্মদ তারেক, মশুররা জান্নাত রিতা, আব্দুল মালিক শান্ত, শিক্ষা সম্পাদিতা জেসমিন আক্তার জেসি, মহিলা সম্পাদিকা মুক্তা শেখা মুক্তি, সঞ্জিদা আক্তার রিনা, রেশমি আক্তার, জান্নাতুল নূর রূপা, শাকিলা নাসির ও ওসমান গনি প্রমুখ। শাসন অবশ্যই আপনারা পাবেন এবং দেখবেন, আইন যদি নিজের হাতে তুলে নেন তাহলে আমাদের কাছে শাসন অবশ্যই আপনারা পাবেন এবং দেখবেন আইন যদি নিজের হাতে তুলে নেন তাহলে আমাদের কাছে রয়েছে, তাই সব কিছুকে দলীয় ভাবে নেওয়ার সুযোগ নেই। নিজেদের ফায়দা লোটার জন্য যে মানববন্ধন, শাসন অবশ্যই আপনারা পাবেন এবং দেখবেন আইন যদি নিজের হাতে তুলে নেন তাহলে আমাদের কাছে নিজেদের ফায়দা লোটার জন্য যে মানববন্ধন রয়েছে, তাই সব কিছুকে দলীয় ভাবে নেওয়ার সুযোগ নেই। শাসন অবশ্যই আপনারা পাবেন এবং দেখবেন আইন যদি নিজের হাতে তুলে নেন তাহলে আমাদের কাছে